হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল, ম্যাথস বাই নাজমুল ইউটিউব চ্যানেলে তোমায় স্বাগত জানাই। আজ আমরা অঙ্ক প্র্যাকটিস সেট 18 সমাধান দেখব। তুমি আমার টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে গুরুত্বপূর্ণ পিডিএফ সহ বিভিন্ন মক টেস্ট নিয়মিত নেওয়া হয়, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। চলো শুরু করা যাক। কি বলেছে, যদি √2 to the power n সমান 64 হয় তাহলে n এর মান কত হবে? এটা বিভিন্ন ভাবে করা যেতে পারে, আমরা একটা বেসিক অ্যাপ্রোচ লাগাবো। এই যে √2 to the power n আছে, এটাকে আমরা লিখতে পারি √2 n/2। ঠিক আছে, এখানে কিছু নেই মানে খাঁজে 2 থাকে বাই ডিফল্ট, তাহলে n এর নিচে যখন আমি এটাকে তুলবো n এর নিচে 2টা চলে আসবে। এটা সমান লিখছে এখন 64। এবার 64 কে 2 এর পাওয়ার কত হয় সেটা আমরা প্রকাশ করব কিভাবে। দেখো, 8 × 8 করলে 64 হয়, আর 8 মানে কি জানি, 2 এর পাওয়ার 3, আর এই 8 মানে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 6। তো 64 সমান লিখতে পারি 2 এর পাওয়ার 6, আর এদিকে আছে 2 এর পাওয়ার n/2। এখন যদি এই বেস মানে 2 2 সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি n/2 সমান হবে 6। n/2 সমান 6 হলে n এর মান কত হবে, দুইটাও দিয়ে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 12। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, কোন ত্রিভুজে তিনটি কোণের মান যথাক্রমে এত এত হলে এক্স এর মান কত হবে? আমরা কি জানি ত্রিভুজে তিনটি কোণের মান 180 ডিগ্রি, তাহলে এগুলো জাস্ট যোগ করবো, নিয়ে সমান 180 ডিগ্রি করবো। তাহলে দেখো, 3x·2x − 7 + 4x − 11 সমান হচ্ছে 180। এরপর 3x + 2x 5x + 4x মানে 9x − 7 − 11 মানে −18 সমান হচ্ছে 180। −18টাও দিয়ে গেলে +18 হবে, তাহলে এটা সমান কত হচ্ছে দেখো, 198। 9x সমান হচ্ছে 198, x1 কত হবে 2 9। আমরা কিন্তু পরীক্ষার সময় এভাবেই কাটাকুটি করব যাতে লাইন আমাদের কোন করতে হয় শর্টকাটে হয়ে যাবে। 9 2 18 9 2 18, অর্থাৎ 22 ডিগ্রি হবে উত্তর, অপশন সি। নেক্সট, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এত মিটার, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তো দেখো, আমি একটা ছবি আঁকছি, এটা দুই ভাবে করা যায়, এক্ষেত্রে আমি তোমাদের একটাই দেখাবো, এটা হচ্ছে আয়তক্ষেত্র বাগানটা ধরে নাও। ঠিক আছে, যদিও রাস্তা ছোট বড় হয়ে গেছে, এই রাস্তাটা বলেছে 10 সেন্টিমিটার, 10 মিটারের বলেছে, আর দৈর্ঘ্য বলে দিয়েছে, দেখো বাগানের দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বলা দিয়েছে 180, তার মানে বড়টা 100, ভেতরেরটা 100, এটা হচ্ছে 80। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। এখানে রাস্তার ক্ষেত্রফল দেখো, সরি, বাগানের ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, 100 মিটার দৈর্ঘ্য আর 80 মিটার প্রস্থ, তাহলে বাগানের ক্ষেত্রফল বলবো 100 × 80, অর্থাৎ 8000। আচ্ছা, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, এদিকে একটা রাস্তা আছে 10 মিটার, এদিকে 10 মিটার, তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে 100 + এদিকে 10, এদিকে 10 মানে 120 হলো, আর প্রস্থটা কত হচ্ছে দেখো, এদিকে 10 বেড়েছে, এদিকে 10 বেড়েছে, তাহলে 80 + 20, অর্থাৎ 100। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হচ্ছে, 120 × 100, অর্থাৎ 12-র পাশে 1 2 3টে 0। এখন 8000 থেকে 12000, বা পার্থক্যটা নির্ণয় করো, 12000 থেকে 8000 বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবে 4000। ঠিক আছে, তো এভাবেই করবে, এভাবেই এটা সহজ হবে, বেশি ট্রিক্স অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, ট্রিক্স মনে রাখতে পারবে না, 4000। ওকে, নেক্সট, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, এটা কস্ট প্রাইস হবে না, এটা সেলিং প্রাইস সমান, তবে শতকরা লাভের হার কত হবে? আমরা ধরে নেবো বিক্রয় মূল্য হচ্ছে এসপি টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে সিপি টাকা, এরকম অঙ্ক হয়েছে আগের ভিডিওতে। তাহলে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে 4 এসপি, আর 5টি দ্রব্যের ক্রয় মূল্য মানে হচ্ছে 5 সিপি, এ দুটো সমান বলেছে, সমান করে দিলাম। তাহলে দেখো, এসপির মান 5 হলে সিপির মান কত হবে, 4। এসপির মান 5 আর সিপির মান 4, মানে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে প্রফিট ক টাকা, 1 টাকা কতর মধ্যে, ক্রয় মূল্য 4 টাকার মধ্যে, তাহলে 100-র মধ্যে কত, 4 × 25, 100, অর্থাৎ অপশন সি। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো, এক্স ধরেও করতে পারো, আমি দুটোই দেখাবো, প্রথমে এক্স ধরে দেখাচ্ছি। বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে 100, আমি ধরে নিচ্ছি যে পিতার বয়স হচ্ছে এক্স, তাহলে পুত্র কত হবে, পিতা ধরে নিচ্ছি x বছর,
তাহলে পুত্র কত হবে? এখন টোটাল যোগফল 100 বছর হলে পুত্র হবে 100 মাইনাস 1 বছর, রাইট? এখন 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স কত হবে? এক্স মাইনাস 5। আর পুত্রের বয়স কত হবে? 100 মাইনাস এক্স মাইনাস 5। আর এদের অনুপাত বলে দিয়েছে 2:1, মানে 2/1। এরপর কোনাগুনি করে, কোনাগুনি গুণ করে তুমি উত্তরটা বের করো, এক্স এর মান বের করো। তাহলে কোনাগুনি গুণ করছি, 1-এর সঙ্গে এক্স মাইনাস 5 হয়ে যাবে এটা, আর 2-এর সঙ্গে দেখো 200 মাইনাস 2x মাইনাস 5, 2-এ 10। এক্সটাকে এদিকে নিয়ে এলে 3x হয়ে যাবে, সমান 200 মাইনাস 10 প্লাস 5, মানে মাইনাস 10 প্লাস 5 মানে মাইনাস 5, তাহলে 200 থেকে 5 বাদ দিলে 195। তাহলে x সমান কত হবে? বাই 3, অর্থাৎ 3 × 6 = 18, 15 × 3 = 5 = 15। তাহলে বাবার বর্তমান বয়স হচ্ছে 65 বছর, আর পুত্রের হচ্ছে কত? 100 - 65, অর্থাৎ 35 বছর। এটা কিন্তু উত্তর না, বলেছে 10 বছর পর তার বয়স কত হবে। তাহলে 10 বছর পর এটার সঙ্গে 10 যোগ করো, তাহলে হবে 75, আর 35-এর সঙ্গে 10 যোগ করো, তাহলে হবে 45। অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বোঝা গেল? এবার অপশন টেস্টের মাধ্যমে তুমি কিভাবে করতে পারো, দেখো কি বলেছে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 105 বছর পূর্বে হবে 2:1, 5 বছর পূর্বে, আবার 10 বছর পরে কত সেটা জানতে চেয়েছে। তার মানে এই যে অনুপাতের সঙ্গে 10 বছর পরে যে বয়সটা হবে সেটার গ্যাপ কত হচ্ছে বলো তো? 15 বছরের গ্যাপ হচ্ছে, তাই না? 5 বছর বর্তমান বয়স আছে, সেখান থেকে 5 বছর আগে যাচ্ছে, আবার বর্তমান বয়স থেকে 10 বছর পরে যাচ্ছে, তাহলে টোটাল গ্যাপটা হচ্ছে 15 বছরের। তাহলে অপশন গুলো থেকে তুমি 15 বছর বাদ দাও। তাহলে দেখো অপশন এ থেকে তুমি যদি 15 বছর বাদ দাও, তাহলে এখানে হচ্ছে 60 আর 30, তাই তো? 15 বাদ দিলে, হ্যাঁ 60 আর 30। তাহলে এখন কি দেখছি, দেখো পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ না, 2:1 দিয়েছিল, দ্বিগুণ হচ্ছে, তাহলে অপশন এ কিন্তু ঠিক। তবে এভাবে অপশন টেস্টে তোমার পরীক্ষার খাতে মনে নাও আসতে পারে, তো অবশ্যই এক্স ধরে জিনিসটা পড়ে যাবে। নেক্সট, 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়, 1 বছর বাদে যদি লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল? আমি ধরে নিচ্ছি বি এক্স টাকা লগ্নি করেছিল, ওকে? এখন দেখো এই যে লভ্যাংশটা যেটা ভাগ হয় 2:3 অনুপাতে, এখানে ভাগ হয়েছে, এটা ভাগ হয় কার, কত টাকা, কত দিন খাটছে, তার উপরে ভাগটা হয় কিন্তু। মানে এখানে এর টাকাটা, এ কত টাকা দিয়েছিল? 7,000 টাকা। এই 7,000 টাকাটা কতদিন খাটছে, কত মাস খাটছে যদি জিজ্ঞাসা করা হয়, এ কিন্তু প্রথমবারই টাকা 7,000 ইনভেস্ট করে দিয়েছিল, 1 বছর পরে প্রফিট দেখছে। তার মানে এর 7,000 টাকাটা 12 মাস খেটেছে, তুমি বলবে হ্যাঁ কিনা। এরপর বি দেখো কত টাকা দিয়েছে জানি না, ওটা বের করবো, ধরে নিয়েছি এক্স টাকা দিয়েছে, এবং বি এর টাকাটা কত বছর খাটছে এটা ইম্পর্টেন্ট। 5 মাস বাদে বি যোগ হচ্ছে, 5 মাস বাদে, তার মানে 1 বছরের মধ্যে 5 মাস অলরেডি চলে গেছে, বাকি থাকছে 7 মাস, তাহলে বি এর এই এক্স টাকাটা 7 মাস খাটছে, বুঝতে পারলাম? এদের যে অনুপাত, এই অনুপাতই টাকাটা ভাগ হবে, মানে 2:3, ঠিক আছে? এরপর কাটাকুটি করো, 2 × 6 = 12, 7 এখানে 1000 বার। তাহলে দেখো এক্স সমান কত পাচ্ছি, কোনাকুনি গুণ করছি, 3-এর সঙ্গে 6 = 18, 18 × পাশে 3টে 0 হয়ে যাবে, 18,000। তাহলে এক্স মানে এখানে বি কত টাকা লগ্নি করেছে, 18,000 টাকা লগ্নি করেছিল, বোঝা গেছে? নেক্সট, সমপরিমাণ বিশিষ্ট, সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য? এই অঙ্কর ক্ষেত্রে তোমার যদি মুখস্থ থাকে ডাটা তাহলে খুবই ভালো, না থাকলে তুমি এক্সাম্পল ধরে নেবে। বলেছে কি অঙ্কটা বলেছে, বলে যে একটা বর্গক্ষেত্র আছে, এর যা পরিসীমা, একটা আয়তক্ষেত্র আছে, এর পরিসীমা কিন্তু সমান, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এস হয় আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আর হয় ক্ষেত্রফল, তাহলে নিচের কোনটি স্যাটিসফাই করবে, তাহলে নিচের কোনটি স্যাটিসফাই করবে? দেখো কিভাবে করছি, আমি ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য 3 সেন্টিমিটার করে, বা 3 একক, তাহলে এটাও 3, এটাও 3। তাহলে এখন এই বর্গক্ষেত্রটার পরিসীমা কত বলতে পারি? তুমি 3 ধরতে পারো, 6 ধরতে পারো, 5 ধরতে পারো,
কুড়ি সময় কত হবে? 4 × 12 ইউনিট হবে, বা 12 সেন্টিমিটার ধরে নাও, ঠিক আছে, সেন্টিমিটার হবে, তাহলে 12 সেন্টিমিটার হবে। এখন এই যে ক্ষেত্র, আয়তক্ষেত্রটা, এরও কিন্তু পরিসীমা 12 সেন্টিমিটারই হবে। এখন পরিসীমা যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এই দুটো বাহুর যোগফল কত হবে, দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত হতে পারে? কারণ কি, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে পরিসীমা যে ক্ষেত্রফলে সূত্রটা হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে, যে সূত্রটা হয় 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? সমানিত হয় পরিসীমা, তাই না? তাহলে পরিসীমাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে দুটি বাহুর যোগফল পাবো। তাহলে এই যে দুটি বাহু যোগফল, এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটি বাহু যোগফল হবে 6 6 হবে। কিন্তু যেহেতু এটা আয়তক্ষেত্র, 3 3 হতে পারে না, তাই না? তাহলে তুমি ধরতে পারো 4 2, এভাবে ধরতে পারো 1 6 1 5 ধরতে পারো, যোগফলটা 6 ধরতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে বাহুগুলো হলো 4 আর 2। তাহলে দেখো এই যে বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফলটা কত? 3 এর স্কোয়ার মানে 9, আর এর ক্ষেত্রফলটা কত? 4 আর 2 8, দৈর্ঘ্য গুণ প্রস্থ 8 সেন্টিমিটার স্কোয়ার, 9 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি দেখছি, এস টা আর এর থেকে বড়, এস গ্রেটার দেন আর, অর্থাৎ অপশন, ঠিক আছে? নেক্সট, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এবং এত দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7 অবশেষ থাকে? তো দেখো, এটা একটা বেসিক অ্যাপ্রোচ আছে, তো সেটা আমি এখানে বলছি না। আমরা এটা করব, ম্যাক্সিমাম অঙ্ক, এই সমস্ত অঙ্ক অপশন টেস্টের মাধ্যমে সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। বলেছে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ থাকবে, যথাক্রমে কথাটা লাগানো যে 3 দিয়ে ভাগ করলে 1, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ থাকবে, 7 দিয়ে ভাগ করলে 5 ভাগ শেষ থাকবে, এবং 9 দিয়ে ভাগ করলে 7 ভাগ শেষ থাকবে। একটা জিনিস দেখো, এই যে সংখ্যাগুলো, এদের মধ্যে যে কোনো একটা উত্তর হবে, তার মানে 5 দিয়ে ভাগ করা তো সহজ, তাই না? 5 দিয়ে ভাগ করা সহজ না? শেষ দুটো সংখ্যা, বা শেষ সংখ্যাটা 0 হতে হবে বা 5 হতে হবে, তাহলে সেটা ভাগ যাবে। আমাকে দেখবো আমি কি, যে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব এবং ভাগ শেষ 3 আসছে কিনা দেখবো, ভাগ শেষ কত আসবে? 3, কারণ বলেই দিয়েছে দেখো প্রশ্নে, 5 দিয়ে ভাগ করলে 3 পাবো, ঠিক আছে? বা তুমি অন্যটাও চেক করতে পারো, 9 দিয়ে ভাগ করলে 7 পাবো। এখন এদের মধ্যে কোনটা অপশন হবে? দেখো এই যে এটা 5 দিয়ে শেষ হয়েছে, কে তুমি 5 দিয়ে ভাগ করে কিন্তু মিলে যাবে, কারণ কি, 0 আর 5 দিয়ে শেষ হলেই সে কিন্তু যে কোনো সংখ্যা 0 দিয়ে বা 5 দিয়ে শেষ হয়, 5 দিয়ে ভাগ যাবে, তাহলে এক্ষেত্রে বি হবে না। এরপর দেখো 4 রয়েছে 64, তুমি 5 বারো 60 পর্যন্ত যেতে পারো, 4 কিন্তু ভাগ শেষ থেকে যাবে, 4 অলওয়েজ ভাগ শেষ থেকে যাবে, তাহলে এটাও হবে না। সিমিলারলি এখানে দেখো, তুমি 5 13 65 পর্যন্ত যাবে, 2 ভাগ শেষ থেকে যাবে, তাহলে এটাও যাবে না। একমাত্র দেখো এখানে, দেখো তুমি 5 বারো 60 চালাও, 3 ভাগ শেষ থেকে যাবে, তার মানে মিলে যাচ্ছে, তাহলে অপশন এটাই হবে সঠিক উত্তর। তুমি যদি চেক করতে চাও, 9 দিয়ে চেক করেও দেখতে পারো, 7 অবশিষ্ট থাকবে, তার মানে প্রথমে তুমি এটা থেকে 7 বাদ দিয়ে দাও, 9 7 6, 7 বাদ দিয়ে দাও, 7 আর কয় 13 6 13 5 7 9। এরপর দেখো 9 দিয়ে ভাগ করার ব্যাপারটা কি হয়, মানে অঙ্কগুলি যোগফল 9 দিয়ে ভাগ দিলে সেটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে 9 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7 5 12 6 18, যা কিনা 9 দিয়ে ভাগ যায়। এই যে 9টাই হবে কেটে দিলাম, 9টাকে আমি যোগ করলাম না, কেন করলাম না, এটাও লজিক আছে, ঠিক আছে? এটার ভিডিও দেখবে, রয়েছে আমার গ্রুপে, আমার চ্যানেলে রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারো, যে আমরা কিন্তু যোগ করবো না, 9 দ্বারা বলো 3 দ্বারা বলো, আমরা কিন্তু যোগ করবো না। যোগ করার আগেই যেগুলো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য গুলো কেটে দাও, ঠিক আছে? তারপরে বাকি সংখ্যাগুলো যোগ করে তুমি 9 দিয়ে ভাগ করো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট, 2 অঙ্কের একটি সংখ্যা অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? এরকম অঙ্ক প্রচুর আসছে WBP কনস্টেবল পরীক্ষাতে, তো এটাও আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। কি বলেছে, অঙ্কগুলি যোগফল 8 হবে, তো দেখো প্রত্যেকটা অপশনই কিন্তু, যদি 4 সঙ্গে 4 যোগ করি 8 পেয়ে যাচ্ছি, 5 এর সঙ্গে 3 যোগ করি 8 পেয়ে যাচ্ছি, 6 এর সঙ্গে, সব 8 চলে আসছে, ওইভাবেই দিয়েছে। পরের কন্ডিশনটা যে কোনো একটা অপশন স্যাটিসফাই করবে। পরের কন্ডিশনে কি বলেছে, যে 18 যদি বাদ দেওয়া হয়, মানে বিয়োগ করা হয়, তাহলে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। এখন দেখো 18 তুমি বাদ দিচ্ছ, একটা বড় সংখ্যাকে ধরতে হবে, সেটা ছোট সংখ্যায় পরিণত হবে। দেখো যদি তুমি 44 44-এ যদি স্থান পরিবর্তন করে, মানে এই 4টা পরে গেলো আর প্রথমে 4টা শেষে এলো, তো একই ব্যাপার, তো 44-ই হবে, তাহলে এক্ষেত্রে কি কোনো 18 যোগ বিয়োগের ব্যাপারটা আসবে? আসবে না, কেটে দাও।
53। এটা যখন তুমি অঙ্কগুলোকে পরিবর্তন করবে তখন 35 হবে। এখন দেখো 53 থেকে 18 বিয়োগ করে 35 আসছে কি, বিয়োগটা করি, 53 বিয়োগ 18, 8 আর 5 13, এখানে দেখো 2 3 35, তাহলে দেখো 35 পেয়ে গেলাম। তার মানে বলতে পারি 53 থেকে 18 বিয়োগ করলে আমি অঙ্কগুলো উল্টে যাচ্ছে, অর্থাৎ 35 হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো হবে না, চেক করে দেখে নিতে পারো। নেক্সট, রুট টু এক্স এর 5% সমান 0.01 হলে এক্স এর মান কত হবে? খুবই ভালো অঙ্ক, প্রশ্নে যেমনটি বলেছে তেমনটি করো, অ্যান্সার চলে আসবে। তো রুট ওভার টু এক্স, এক্সটা কিন্তু রুটের ভেতরে রয়েছে, এর মানে গুণ 5%, পার্সেন্টেজ তো নিচেই কত আছে 100, এটা সমান 0.01। এরপর দেখো আমি এটা দশমিকটা তুলছি, দশমিক তুলে নিচেই 100 হবে, কারণ দশমিকের পরে দুটো শূন্য আছে, 100 হবে, নিচের 100 100 ক্যান্সেল হবে। তাহলে দেখো কি পাচ্ছি, রুট টু এক্স 5 সমান এদিকে থাকছে 1, 5টাকে আমি 1-এর নিচে নিয়ে চলে গেলাম। এরপর আমি কি করব, বর্গ করব, যদি বর্গ করি উভয় পক্ষকে তাহলে এই রুটটা সরে যাবে, তাহলে বাঁ দিকে শুধু 2x থাকবে আর এদিকে 1/25 হয়ে যাবে। তাহলে এক্স ওয়ান কত হবে, দুইটা আবার নিচে এসে গুণ হবে, অর্থাৎ 1/50। 1/50 মানে কত, দুই দিয়ে ওপর নিচে গুণ করো, দুই নিচে দুই দিয়ে গুণ করলে হয় 100। এটাকে দশমিকে প্রকাশ করো, 0.0, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট, দুটি পাইপ এ এবং বি কোন জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? এটা আমরা লসাগু নিয়ে করব, খুবই সহজ। দেখো এ 12 মিনিটে পূর্ণ করতে পারে আর বি 16 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে এদের লসাগু কত, 12 আর 16 লসাগু 48। তাহলে বলতে পারি এ পার মিনিটে 3 ইউনিট করে জল করছে, বা তুমি ধরে নাও এটা 48 লিটার, তাহলে 3 লিটার, সরি 4 বারো 48, 4 লিটার করে, এ 4 লিটার পার মিনিট জল ভরছে আর বি এখানে 3 লিটার পার মিনিট জল ভরছে। ঠিক আছে, এরপর দেখো আমি ধরে নিচ্ছি বি পাইপটিকে এক্স মিনিট পর বন্ধ করা হচ্ছে, বলেছে না যে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করতে হবে, ধরে নিচ্ছি বি পাইপটিকে আমি এক্স মিনিট পর বন্ধ করব। এদেরকে প্রথমেই একসঙ্গে চালু করে দিয়েছি, এ বি দুটো পাইপকে আমি চালু করেছি, তারপর এক্স মিনিট পরে আমি বি কে বন্ধ করছি। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বি পাইপটি কতক্ষণ চলেছে, তুমি বলবে এক্স মিনিট ধরে চলেছে, কারণ কি শুরুর থেকে এক্স মিনিট পরে আমি বন্ধ করে দিয়েছি। আর এ পাইপটা কতক্ষণ চলেছে, দেখো বলেছে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হচ্ছে, তাহলে এ তো প্রথম থেকে শেষ পর্যন্ত চলেছিল, তার মানে 9 মিনিট চলেছিল, বলো হ্যাঁ কি। এখন এ 9 মিনিটে কত লিটার জল পড়েছে, তুমি বলবে 4 লিটার করে পার মিনিটে পড়ে, তাহলে 9 মিনিটে 4×9=36 লিটার পড়েছে এ। আর বি এক্স মিনিটে কত লিটার জল পড়েছে, পার মিনিট 3 লিটার করে পড়ে, তাহলে 3x লিটার পড়েছে, হ্যাঁ কি না। আর এটার সমানই কত লিটার, 48 লিটার। এখান থেকে এক্স এল গুলো কেটে দাও, এগুলো লেখার প্রয়োজন নেই। তো এখান থেকে এক্স এর মান ক্যালকুলেশন করো, তাহলে 36টা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, এটা কত হচ্ছে দেখো 2×1=12, 3x=12, তাহলে x সমান কত হবে 12/3, অর্থাৎ 4 মিনিট। তার মানে 4 মিনিট পর আমাকে বি নলটিকে বন্ধ করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটাই তোমরা কমেন্টে জানাও, যদি প্রশ্নে বলতো যে কতক্ষণ পরে এ পাইপটিকে বন্ধ করতে হবে যার ফলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হয়, এই উত্তরটা তুমি কমেন্টে জানাও। নেক্সট, 5টি ধনাত্মক সংখ্যার গড় এত, প্রথম দুটির গড় এত, শেষ দুটির গড় এত, হলে তৃতীয় সংখ্যাটি কত হবে? একদম বেসিক অ্যাপ্রোচ দিয়ে করো, 5টি ধনাত্মক সংখ্যার গড় বলেছে 230, তাহলে মোট কত হবে, 213 বলেছে, 213 দিয়ে গুণ করে দাও 5কে, 5×3=65, আর 5×2=10, এটা হচ্ছে কি মোট, 5টি সংখ্যার মোট। এর মধ্যে প্রথম দুটি সংখ্যার গড় বলেছে 233.5, তাহলে মোট কত হবে, 2×33.5, 5×0=1.1, এখানে বসবে 33, 66, 67, 2×4, এটা হচ্ছে কি দশমিক প্রয়োজন নেই, 476 হচ্ছে প্রথম দুটি, শেষ দুটির বলেছে 271 করে, তাহলে 2×2, অর্থাৎ 2×1=2, 27×2=54, 54, এটা যোগ করো, মানে 4টি সংখ্যার মোট কত পাচ্ছি দেখো, 9×6=1, 9×10=1009,
পাঁচটি সংখ্যার মোট 1065 আর চারটি সংখ্যার মোট 1009, তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে? 1065 থেকে 1009 জাস্ট বাদ দিয়ে দাও। 9 এর কয় 15, 6 এ 15, 1 5 56, অপশন বি হয়ে যাবে সঠিক। নেক্সট, কোন সংখ্যা দ্বারা এত এর বর্গমূলকে বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে? প্রথমে এই 324/121 এর বর্গমূলটা নির্ণয় করি। 324 কার বর্গমূল করলে কত হয়? 18 হয়। এই বর্গমূল গুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে, কোনটা কার বর্গ, ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত। আর 121 হচ্ছে 11। এখন বলেছে এই 18/11 সঙ্গে কত গুণ করব যার ফলে গুণফল হবে 3। আমি ধরে নিচ্ছি এক্স গুণ করব, তার তাহলে 3 চলে আসবে। এখন এক্স সমান কত পাবো? 3, এটা ওদিকে গেলে উল্টে যাবে, 11/18 হয়ে যাবে, ঠিক আছে। 3 6 18 মানে 11/6 আমাকে গুণ করতে হবে, অর্থাৎ অপশন বি। নেক্সট, রাম শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত এত, যদি তাদের বার্ষিক লাভ এত টাকা হয় তাহলে কমলের লাভের অংশ কত? তো মূলধনের অনুপাত অনুযায়ী টাকার ভাগ হয়, তাহলে এখানে লাভাংশের যে ভাগটা হবে সেটা 3:4:7 এই অনুপাতে ভাগ হবে। মোট কত টাকা রয়েছে? 21,000 টাকা রয়েছে। এখানে মোট কত ভাগ হচ্ছে? 7 8 3 10 4 14, এটা 14-র মান হচ্ছে 21,000। আমাকে বের করতে বলেছে কমল, কমল মানে 7 রেশিওর মান, অর্থাৎ 7 দিয়ে গুণ করতে হবে। 7 2 14 5 5 10, 2100-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? দেখো 2 শূন্য অলরেডি চলে যাচ্ছে, 5 1 5 5 2 10, অর্থাৎ 105, 2 শূন্য মানে অপশন বি। নেক্সট, কয়েকজন বন্ধু ঠিক করে পিকনিকে পিকনিক করবে এবং খাবারের জন্য 96 টাকা খরচ করবে, তাদের 4 জন অনুপস্থিত ছিল ফলে বাকিদের প্রত্যেককে 4 টাকা করে বেশি খরচ দিতে হয়, কতজন পিকনিকে উপস্থিত ছিল? আমি ধরে নিচ্ছি যে প্রথমে বা ধরে নিচ্ছি যে একজন পিকনিকে উপস্থিত ছিল, একজন পিকনিকে উপস্থিত ছিল, তাহলে আগে কতজন ছিল? x+4। তারা এই x+4 জন মিলে প্ল্যান করেছিল যে পিকনিক করবে, পরে দেখা যাচ্ছে 4 জন অনুপস্থিত, যেটা হয়ে থাকে, ঠিক আছে, 4 জন অনুপস্থিত, এখন 1 জন হয়ে গেছে, ঠিক আছে। বলছে 4 টাকা করে বেশি খরচ হচ্ছে, প্রথমে 96 টাকা খরচ করবে বলেছিল, এটা মোট খরচ 96 টাকা, কতজন মিলে খরচ করতো? x+4 জন মিলে খরচ করতো, তাহলে মোট কত টাকা, মানে পার হেড কত টাকা করে করতো? 96/x+4, এখন 1 জন হয়ে গেছে কিন্তু 96 টাকাই খরচ করছে, তাহলে 96, এখন পার হেড পড়বে 96/x, আর এদের পার্থক্য হচ্ছে 4 টাকা করে বেশি পড়ছে, ঠিক আছে। তারা এখান থেকে x এর মান বের করতে হবে, দেখো দ্বিঘাত সমীকরণ এসেছে, তো এরকম যখন দ্বিঘাত সমীকরণ আসবে তখন কিন্তু আমরা সলিউশন করতে যাব না, আমরা অপশন তুলে বসিয়ে সলিউশনটা করব। দেখো আমি যদি 16 ধরি x এর মান, তাহলে 96 কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 6 16 96 6, 96 কে দেখো এখানে 16+4 মানে 20, 16/20 দেখো একটা ভগ্নাংশ চলে আসছে, এখানে যেহেতু 4 আছে তাহলে আমাকে নেওয়া যাবে না 16, অপশন বি। দেখো 8 জন যদি আমি ধরি, তাহলে 96 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 90/8, 8 12 96, আবার 96 কে 8+4 দিয়ে ভাগ করতে মানে 12 দিয়ে দেখো 6, 8 8 12 96 8, তাহলে কি দেখতে পাচ্ছি? আগে 12 টাকা করে খরচ হচ্ছিল, সরি আগে 8 টাকা করে খরচ হচ্ছিল, এখন 12 টাকা করে খরচ হচ্ছে, তার মানে পার হেড ক টাকা করে বেশি পড়ছে? 4 টাকা করে বেশি পড়ছে, 4 টাকা করে বেশি খরচ হচ্ছে, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বুঝা গেছে। নেক্সট, 6700-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটা পূর্ণবর্গ সংখ্যার বেসিক কনসেপ্ট, যদি তোমার ধারণাটা থাকে তাহলে তুমি দেখি উত্তরটা বলে দিতে পারবে। কেন দেখো, তুমি যদি এই 6700-এর সঙ্গে 40 যোগ করো তাহলে সংখ্যাটা দাঁড়ায় 6740, তাই তো? আচ্ছা কোন বর্গ সংখ্যা কি একটা শূন্য দিয়ে শেষ হয়? হয় না, বর্গ সংখ্যা শেষ হবে জোড়ায় জোড়ায় শূন্য, জোড়া শূন্য দিয়ে, মানে হয় 2টা শূন্য থাকবে না হয় শেষে 4টা শূন্য থাকবে, কখনোই 1টা শূন্য 3টে শূন্য থাকতে পারে না, তাহলে অপশন সি হলো না।
অপশন বিটাকে যদি আমি চেক করি, 2 দিয়ে কোনো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু শেষ হয় না। হয় এমন একটা সংখ্যা বলো যা কিনা 2 দিয়ে শেষ হয়? হয় না। তাহলে অপশন বিও হবে না, 8 দিয়ে কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষ হয় না, একমাত্র 24ই হবে। 4 দিয়ে শেষ হয়, তাই 24ই হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে শেষে 0, 2, 7, 8 এই সংখ্যাগুলো দিয়ে কোনো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু শেষ হয় না। নেক্সট, একজন পুলিশ চোরকে তাড়া করে যখন চোর এটা চোর হবে যখন চোর 10 পদক্ষেপ যায়, পুলিশ যায় 8 পদক্ষেপ। আবার পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান হয়, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত হবে? দেখো কিভাবে করব, লিখছি চোর, তারপর কি বলেছে দেখো, চোর যখন 10 পদক্ষেপ যায়, পুলিশ যায় 8 পদক্ষেপ, 8 পা, যখন 10 পা যায় পুলিশ 8 পা যায়, ঠিক আছে। আবার পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান, মানে পুলিশ 5টা পা ফেলে যতটা দূরত্ব যায়, চোর 7টা পা ফেলে কতটা দূরত্ব যায়, বুঝে আসছে? আমি বলতে পারি, মানে আমি যদি ধরে নিই যে একটা চোর এক পায়ে সে কি দূরত্ব যায়, কি দূরত্ব যায়, একটা পুলিশ সে এক পায়ে কি দূরত্ব যায়, তাহলে পুলিশের 5 পদক্ষেপ মানে 5p সমান হবে চোরের 7 পদক্ষেপ মানে 70। এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, আমি ধরে নিচ্ছি চোর এক পা ফেললে কি দূরত্ব যায় আর পুলিশ এক পা ফেললে কি দূরত্ব যায়, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে, পুলিশের 5 পদক্ষেপ মানে 5p দূরত্ব যাচ্ছে আর চোর কত যাচ্ছে, 70 দূরত্ব। তাহলে বলতে পারি পি এর মান কত, পি এর মান হচ্ছে 7 আর টি এর মান হচ্ছে 5। এখানে দেখো চোরের ছিল এটা, চোরের কত, টি, টি হচ্ছিল চোর মানে 5 আর পুলিশ হচ্ছে 7। এরপর গুণ করো, কারণ কি চোর যখন 10 পা যাচ্ছে আর পুলিশ 8 পা যাচ্ছে, আর এক পায়ে চোর যাচ্ছে 5 আর এক পায়ে চোর যাচ্ছে 7, তাহলে কত, পুলিশ যাচ্ছে 7, তাহলে গুণ করলে কত হয়ে যাবে, এ যাচ্ছে 50 দূরত্ব আর এ যাচ্ছে 7, 8, 56 দূরত্ব। কাটাকুটি করো 25, আর এখানে হচ্ছে 28, 56, 25:28 হবে উত্তর চোরের পদক্ষেপ। তাহলে তাদের গতিবেগ অনুপাত, পুলিশ চোর বলেছে, তাহলে পুলিশ আগে তারপরে চোর মানে 28:25 হবে, ঠিক আছে। পুলিশ চোরকে তাড়া করছে, তার মানে আগে পুলিশের তারপরে চোরের, অর্থাৎ অপশন সি। নেক্সট, এ এবং বি স্টেশন দুটি স্টেশন থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 150 কিমি/ঘন্টা এবং 130 কিমি/ঘন্টা বেগে ধাবিত হয়। যখন দুটি ট্রেন পরস্পর মিলিত হয়, দেখা যায় একটি ট্রেন অপরটি অপেক্ষা 20 কিমি বেশি যায়। তাহলে ট্রেন দুটির স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত? দেখো ছবিটা একটু হালকা করে এঁকে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ স্টেশন বি স্টেশন, এদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। এখান থেকে একটা ট্রেন যাচ্ছে যার গতিবেগ হচ্ছে 50 কিমি/ঘন্টা, আর বি থেকে এর দিকে একটা ট্রেন আসছে যার গতিবেগ হচ্ছে 130 কিমি/ঘন্টা। বলেছে এরা যখন মিলিত হচ্ছে, ধরো এই পয়েন্টে এরা মিলিত হচ্ছে, পি পয়েন্টে, বলেছে মিলিত হওয়ার পরে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে একটা ট্রেন অন্য ট্রেনের থেকে 20 কিমি বেশি দূরত্ব চলে এসেছে, মানে এই টোটাল ডিস্টেন্সটা যদি আমি অর্ধেক করি, অর্ধেক করলে এরকম জায়গায় আসবে, অর্ধেক করলে এরকম জায়গায় আসবে, নিয়ে কি দেখা যাচ্ছে দেখো, বলেছে যখন তারা মিলিত হচ্ছে, নিয়ে এখানে ড্রাইভার গুলো থেমে গেছে, ঠিক আছে, থেমে এরপর হিসাব করতে বসেছে, কি হিসাব করে দেখছে যে আমি যে যার গতিবেগ বেশি সে কি বলছে যে আমি 20 কিমি বেশি চলে এসেছি, মানে দেখো অ্যাকচুয়ালি মিডিল পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এখন এই দূরত্বটা, এই দূরত্বটা যার গতিবেগ বেশি সে বেশি চলে এসেছে, মানে 20 কিলোমিটার বেশি চলে এসেছে, এটাই বলছে আর কি, যে একটি ট্রেন অপরটি অপেক্ষা 20 কিলোমিটার বেশি চলে এসেছে। তাহলে দেখো এটা কিভাবে করবে, খুবই সহজ কিছু নেই। দেখো আমি যদি ধরি যে 20 কিলোমিটার একটা গ্যাপ তৈরি হচ্ছে, আমি যদি এদেরকে একই দিকে রওনা করি, মানে এই দিকে যাচ্ছে এ ট্রেনটা আর বি ট্রেনটাও একই দিকে যাচ্ছে, ঠিক আছে, এভাবে যদি দেখি আমি, তাহলে এদের মধ্যে একটা টাইম আসবে গ্যাপ যেটা তৈরি হবে, মানে এই পোর্শনটা গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 20 কিলোমিটারের, ঠিক আছে। এখন দেখো কতক্ষণ পরে এই 20 কিলোমিটার গ্যাপটা তৈরি হবে সেটাই আমাদের বের করতে হবে।
এ যাচ্ছে 150 কিমি বেগে, বি যাচ্ছে 130 কিমি বেগে। তাহলে 1 ঘন্টা যদি এরা যায় তাহলে এদের মধ্যে গ্যাপ কত হবে? এ তো 150 কিলোমিটার চলে যাবে 1 ঘন্টা চললে, আর বি যাবে 130 কিলোমিটার, তাহলে গ্যাপটা 20 কিলোমিটার হচ্ছে না? তাহলে 1 ঘন্টায় 20 কিলোমিটারের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তার মানে এ এই পি পয়েন্টে আসতে কত সময় নিয়েছে? 1 ঘন্টা সময় নিয়েছে। আর বি পয়েন্ট থেকে এখানে পি পয়েন্টে আসতে এর এই ট্রেনটারও 1 ঘন্টা সময় লেগেছে। বুঝে গেছে? তাহলে মোট কতটা দূরত্ব হচ্ছে দেখো, এ 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 150 কিলোমিটার। আর ওদিক থেকে বি 1 ঘন্টায় 130 কিলোমিটার, এই স্টেশন থেকে যে ট্রেনটা আসবে যোগ করো, অর্থাৎ 280 কিলোমিটার। ঠিক আছে, অপশন সি। নেক্সট, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 125 মিটার, ওই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গ মিটার 15 টাকা হিসাবে এত টাকা খরচ হয়, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? আমরা প্রস্থ জানি, প্রস্থ বলে দিয়েছে কত, প্রস্থ বলে দিয়েছে 125 মিটার। আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে, দৈর্ঘ্য সমান এক্স। আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল হয়, কিন্তু এখানে তো ক্ষেত্রফল বলে দেয়নি। হ্যাঁ বলে দিয়েছে, বাট একটু ঘুরিয়ে বলেছে, যেমন এই জায়গাটা থেকে আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, বলেছে প্রতি বর্গ মিটারে 15 টাকা হিসাবে 12,000, এটা 12,000 না, 1,23,750 টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 15 টাকা, বা 15 টাকা খরচ হচ্ছে 1 বর্গ মিটারে, তাই তো? 1 টাকা খরচ হবে 1 এর 15 বর্গ মিটারে, তাহলে এই টাকাটা খরচ হবে কত মিটারে, ইন্টু কত বর্গ মিটারে, ইন্টু 12,000, এই 12 3 7 5 0, এটা হবে এত বর্গ মিটারে খরচ হবে। আর এই বর্গ মিটারটাই মানে কি ক্ষেত্রফল, তাহলে দেখো আমি এখানে লিখছি 12 3 7 5 0, তুমি 15 দিয়ে ভাগ করে দাও, মানে ক্ষেত্রফল বের করতে হলে টাকাকে তুমি এই 15 টাকা দিয়ে ভাগ করে দাও, তাহলেই ক্ষেত্রফল পেয়ে যাবে। এখন কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 2 10, 3 দিয়ে কাটো এটাকে, 3 4 12, 3 1 3, 3 2 6, 3 5 15। ওকে, গুণ যদি করি, গুণ করার দরকার নেই, রেখে দাও থাকুক। এটা মানে 4 1 2 5 গুণ 2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখন বলতে পারি প্রস্থ জানি 125, দৈর্ঘ্য এক্স, আর এটা সমানই বলতে পারি 4 1 2 5 গুণ 2, ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান করে দিলাম, তাহলে এক্স সমান কত হবে, 125 নিচে চলে আসবে। দেখো 5 দিয়ে 5 25, 125, 5 দিয়ে এটা কাটলে 5 8 40, 5 2 10, 5 5 25, 25 দিয়ে আবার 5 দিয়ে কাটি, 5 5 25, 5 16 80, 5 5 25। ঠিক আছে, 5 দিয়ে এটা যাবে, 5 3 15, 5 3 15, 33 গুণ 2, তাহলে 66 মিটার হয়ে যাবে দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিমি যান এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করেন, তাহলে স্রোতের গতিবেগ কত হবে? প্রতিকূলে, অনুকূলে বলেছে কত যাচ্ছে, অনুকূলে 18 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে অনুকূলের বেগ হচ্ছে এটা, প্রতিকূলে বেগ কত হবে, 12 ঘন্টায় যাচ্ছে ওই 18 কিমি দূরত্ব, 18 বাই 12, এটা হচ্ছে কি প্রতিকূলে বেগ। তাহলে এখানে যেটা পাবো এর মাঝামাঝি যেটা, সেটা কি হয়, সেটা হয় নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ। একটু কাটাকুটি করা যাক, 2 দিয়ে এটা 9, এটা 2, মানে 9 এর 2 হচ্ছে এটা, আর এটা 6 দিয়ে করলে 6 3 18, 6 2 12, মানে 3 এর 2। এখন 9 এর 2 আর 3 এর 2 এর মাঝে কে আছে, 9 আর 3 এর মাঝে কে, 6 আছে, তাহলে 6 এর 2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার নৌকার বেগ। ঠিক আছে, 6 এর 2, তার মানে 3 3, যদি নৌকার বেগ হয় তাহলে স্রোতের বেগ জানতে চেয়েছে, 3 কিন্তু উত্তর না, স্রোতের বেগ কি করবো, 9 এর 2 এর থেকে 3 বাদ দিয়ে দেবো, 9 এর 2 মানে কি 4.5, 4.5 থেকে 3 বাদ দিলে হয় 1.5, এটা হয়ে যাচ্ছে স্রোতের বেগ, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট, ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।